বললাম এখানে 110 টাকারও রুম আছে, 200 টাকারও রুম আছে। এখান থেকে মন্দির দর্শন, বাহ, এখান থেকে আমার মন্দিরও দর্শন হয়ে যাবে। তারাপীঠে সবচেয়ে সস্তা মাত্র 110 টাকার হোটেলের খোঁজ আজ আমি আপনাদের দিতে চলেছি, যেখানে তিনজন একসাথে অনায়াসে থাকতে পারবেন। কিন্তু তার আগে একদম মন্দির সংলগ্ন কিছু কম খরচ, মাঝারি খরচ ও একটু বেশি খরচ ডিলাক্স রুমের সন্ধানও দেব সম্পূর্ণ ডিটেল সমেত। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো বানাতে যথেষ্ট পরিশ্রম হয় আমাদের। আর যদি আপনি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরম ধরনের ভিডিও আমি চ্যানেলে সবসময় দিতে থাকি। 11 ফেব্রুয়ারি শনিবার আমি মায়ের ডাকে তারাপীঠ এসেছিলাম, আর এই শনিবারের ট্রেনের অভিজ্ঞতা ও শনিবারে মন্দিরে পুজো দেবার অভিজ্ঞতা নিয়ে যথারীতি দুটো ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি। না দেখে থাকলে এক্ষুনি দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন এবার হোটেলগুলোতে গিয়ে কথা বলা যাক। এই হচ্ছে মন্দিরের গেট, আর এই হচ্ছে হোটেলটা, হোয়াইট হাউস। মানে এটা কি নন এসি না এসি? নন এসি 1000 টাকা। ভাড়া কত গিজার দিয়ে? 1000 টাকা, আর যদি গিজার ছাড়া 900 টাকা নন এসি। তো আমরা এখন যাচ্ছি রুম গুলো দেখতে, চলুন আপনাদেরকেও দেখাবো। এখানে লিফটও আছে, চলো না রুমটা। আচ্ছা দেখো অভিক, দেখো এই হচ্ছে রুম। এটা কি গিজার দিয়ে না গিজার ছাড়া? গিজার চাইলে আপনি লাগিয়ে দেবেন। এই হচ্ছে রুম, বেড, তিনজন আরামসে থাকা যাবে। ও এসিও আছে, এসি বললে এসি চালালে কত? 500, মানে আরো এক্সট্রা লাগবে। আচ্ছা গিজার নিয়ে এটা 1000 টাকা, গিজার ছাড়া 900 টাকা, আর যদি এই যে এসি আছে এসি চালালে আরো 500 টাকা এক্সট্রা। এই হচ্ছে বাথরুম, বাথরুম ঠিকই আছে। এই যে গিজার, আয়না আছে, এই একটা বেসিন, এই হচ্ছে সম্পূর্ণ রুমটা। ভিডিও দিয়ে দিই, নিই না। এবার যাচ্ছে শ্রদ্ধাঞ্জলি, ইনি নিয়ে যাচ্ছে, চলুন দেখে আসো এই হোটেলটা কত। এই যে শ্রদ্ধাঞ্জলি, শনিবার দিন 650 টাকা ভাড়া বলছে, তো অন্য দিন আসলে আশা করি আরো কম হবে। হোটেলের গেট, এখান থেকে মন্দির দর্শন, বাহ, এখান থেকে আমার মন্দিরও দর্শন হয়ে যাবে। দাঁড়া আগে ভিড়টা দেখে নি। চলো লাইট জ্বালো। তো খুব ছোট রুম, বন্ধ হয়ে যাবে। এটার ভাড়া কত? গিজে দিলে 600। আর এসি দিলে? এই একটা বেড, বেশি জায়গা নেই, 650 টাকা গিজার দিয়ে। আর উইদাউট গিজার? গিজার ছাড়া 500। আচ্ছা 500 টাকা এই রুমটা পেয়ে যাবে। কিন্তু জায়গা একদম নেই ঢুকে, একদম সরু স্পেস, বেডটা বেশ বড়, তিনজনের। দাঁড়াও, এই হচ্ছে বাথরুম, 500 টাকা এই রুমটার ভাড়া। তো এই রুমটা দেখালাম, খুব স্পেসটা সরু, বেড আছে তিনজনের, তো এটা 500 টাকা ভাড়া। আর যদি গিজার লাগান তাহলে 650। আশা করি আজকে শনিবার বলে এই রেট, অন্য দিন আসলে দাম দর বললে আশা করি আর একটু কম হতে পারে। আর এসি লাগালে তো, আচ্ছা এসি চালালে কত নেবেন দাদা? হ্যাঁ কত? 800, এসি চালালে 800 পড়বে।
ঠিক আছে, এসি চালালে 800 টাকা। তো শ্রদ্ধাঞ্জলি ওই মন্দির গেট থেকে যে লাইনটা, মানে শ্মশানের আশেপাশে। তো হ্যাঁ, তো এই হচ্ছে এই রুমের কন্ডিশন। আমরা দিতে পারবো না, খুব প্যাসেজ কম। যদি আপনাদের বাজেট কম থাকে এক রাতের জন্য, নিতে পারেন মাত্র 500 টাকায়। এই হচ্ছে নাম্বার, আমি এটা নাম নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ফোন করবেন হোটেল ব্লু স্টার। ও, রুম নেই? দাঁড়ান একটু জেনে নিই যখন এলাম। তোমাদের আপনাদের ভাড়া কত রুমের? আপনাদের রুম ভাড়া আর এসি নন এসি এগুলো? আচ্ছা, আর এসি হবে না তোমার? একটু কাটটা দিয়ে দিন। এসি বেশি নন এসি কোনোটাই হবে না? কোনো হয়ে খেলে তোমাদের মতো কন্ডিশনে কোনো আশপাশে হোটেল হবে? হোটেল ব্লু স্টার। এই কি শনিবার বলে শনি অন্য দিন আসলে কি একটু কম হবে? সম রেট সেম রেট ফিক্স রেট। আচ্ছা, রুম কি বড় বড় মোটামুটি? এবার যাচ্ছি আমরা সংগ্রাম হোটেল। তো দেখা যাক এখানে কি কন্ডিশন রুমের। ও, রুমের কাজ হচ্ছে এখানে। কি পাবো হোটেল? হ্যাঁ হ্যাঁ পাবো পাবো। আউটসাইড ফুড অ্যালাউড। চলো, এটা তো ভালো কন্টেন্ট, আউটসাইড ফুড অ্যালাউড। সংগ্রাম হোটেল কি সংগ্রাম? ভাড়া বলো, ভাড়া ভাড়া বলো 1950 টাকা। এইটাই তো একটু বেশি করে দিলে। তিনজনে আছি, তুমি একটা মোটামুটি বলো। আপনি রুমটা দেখুন না, দেখুন রুমটা দেখলে ঘুমানো থাকবে, যাতে আমি তোমাকেও বলি, যাতে তুমিও যাতে বলো হ্যাঁ দাদা আমি সব বুঝো। কালকে সকাল 10টায় বেরিয়ে যাবো, 24 ঘন্টা থাকবো। আপনি রুম না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনাদের কাটটা দিন তো। আপনাদের আর কি কি রেটের রুম আছে? 1650 টাকা আছে, 2500 টাকা আছে, 1500 টাকা নন এসি। আর এসি কত? এসি 2500 টাকা। আচ্ছা, হোটেলটা ভালো, হোটেলটা ঠিক আছে, খারাপ না। তো আমাদের বাজেটের বাইরে হয়ে যাচ্ছে। হোটেল বিনা পানি, চলো কথা বলো। এখানে বলেছে কি আসতে? চলো, আমার এটাও ভিডিও নিয়ে নিই একটা। ও বাবা, রুমই তো নেই। আপনাদের একটা কার্ড দিয়ে দিন তো, আমার চ্যানেলে দিয়ে দেবো। এটা বিনা পানি না? এখানে আপনাদের কিরকম কি রুম ভাড়া আছে? এখানে আপনার ডবল বেড 1500 থেকে স্টার্টিং আছে, নন এসি। এসি হলে আপনার 2000। আচ্ছা, ফোর বেড যে রুম আছে, চারজনের রুম, সেই রুম হচ্ছে নন এসি 2500 টাকা। আচ্ছা, আর এসি হলে শনিবার কিরকম রুম পাওয়া যায় না নাকি? শনিবারে আসলে আপনাকে আগে থেকে বুক করেই আসতে হবে, নাহলে রুম অ্যাভেলেবল আপনি। আমি কার্ড নিয়ে নিয়েছি, কার্ড এখানে আমি দিলাম। আমি ডেসক্রিপশন বক্সেও নাম আর নাম্বার দিয়ে দেবো, বিনা পানি হোটেল। এখানে কত আছে? আছে রুম আছে, ৮০০ কি নন এসি? আর এসি 1000 টাকা। চলো দেখে আসি, 800 টাকার ভিজা ফিজা সব আছে তো, ঠিক আছে। আচ্ছা, শনিবার না, এটা আপনাদের ফিক্স রেট, মানে শনিবার এই রেট না? অনেক জায়গায় হয় না যে শনিবার একটু বেশি নেয় বা অন্য দিন? রুম গুলো দেখ। এখানে কি দাদা সব এরকম নন এসি রুমই কি 800 টাকা ভাড়া, এরমই ভাড়া? না না না, আর কি কি রেটের রুম আছে একটু বললে ভালো হয়। আরে আপনার বলছি এই কি, মানে সব 800 আর এসি নিলে 1000, মানে যেই ফ্লোরেই হোক, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর, আমি এটাই জানতে চাইছি। এই যে রুমটা 800 টাকার রুম, টিভি আছে, এসি নিলে 1000, এই বেড তিনজনের, ফাইনাল করে নাও।
এখানে একটা ব্যালকনি, এখান দিয়ে কিন্তু মন্দিরে যে লাইন পড়ে ওইটা মানে দেখা যাবে। এই হচ্ছে বাথরুম, বাথরুম খুব একটা পরিষ্কার দেখছি না, এই যে গিজার শাওয়ার আছে, এখানে একটা বেসিন, চেয়ার আর একটা দেবেন, টেবিল আছে। তাহলে এই রুমটাই মোটামুটি ফাইনাল করছি, 800 টাকা নন এসি, আর এসি 1000 টাকা, ঠিকই আছে, বেশ বড় সড়ো রুম আছে 800 টাকায়, বাকি যা যা দেখলাম সেই তুলনায়। এই মা তারা সরণের গেট, এর উল্টো দিকে হচ্ছে আশুতোষ লজ অ্যান্ড হোটেল। তো এখানে এখানে 400-500 টাকার রুমও আছে, আমি নাম্বারও দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই হোটেলের। তো যদি আপনারা কেউ রুম বুক করতে চান তাহলে ফোন করে দিলে আগে থেকে বুকিং করে নিতে পারে। তার সাথে এরকম একটা হোটেলে খাওয়া দাওয়া, এখানের সার্ভিস কিন্তু দারুণ, আমার খুব ভালো লাগলো, এত সুন্দর সার্ভিস, যা চেয়েছি বারবার এসে এসে মানে খুব যত্ন সহকারে আমাদেরকে খাওয়া, নিজেরাই বারবার আসছে জিনিসপত্র, মানে বলতে পারেন খুব যত্ন সহকারে আমাদেরকে খাইয়েছে। তো আমার মনে হয় 400-500 টাকা দিয়ে এখানে রুম নিতে পারেন। তো আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যদি মনে হয় চিপ বাজেটে একটা মন্দিরের যে মেন গেট তার উল্টো দিকে, খুব বেশি দূর না, চাইলে এখানে ফোন করে কিন্তু রুম বুক করে নিতে পারেন। নিচে এরম হোটেল খাবার আর এই ওপরে রুম। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যদি লজ বা কিছু লাগে বুকিং। এই যে মুন্ডমালিনী মন্দির, এখানে টোটো দাঁড়ালো, টোটো দাঁড়িয়ে এই হচ্ছে গেট। তো আমরা এখন ভেতরে ঢুকছি, ঢুকে দেখি এটা এখানে কি আছে না আছে। তো এখানে লজ আছে, এখানে লজ কিরকম কি ইয়ে আছে, এখানে সিঙ্গেল বেড উপরে 500 ঘর আছে, নিচে 400, সিঙ্গেল বেড 500 আর নিচে 400। আচ্ছা, এসি নন এসির ব্যাপার আছে, এসি এখন নেই। বিশ্বভারতী লজ, এই যে ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, 500 আর 400 রুম ভাড়া, নিচে নিচে 400, ডবল বেড আছে, ডবল বেডও আছে, ডবল বেড এসি আছে। আচ্ছা, এই মুন্ডমালিনী মন্দিরে ঢুকেই এখানে একটি হোটেল আছে, বিশ্বভারতী লজ, যার ভাড়া সম্পর্কে আপনাদের জানালাম, স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে মুন্ডমালিনী মন্দির। এই যে মেন গেট, এর ঠিক এই উল্টো দিকে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে গিয়ে ভারত সেবা আশ্রম। তো আপনাদের দেখাবো, ওখানে 110 টাকায় রুম আছে ঠিক এই রাস্তা দিয়ে। এই যে ঠিক এই এদিক থেকে সোজা একটু হেঁটে আসলেই এই ভারত সেবা আশ্রম, আর এটা হচ্ছে অফিস ঘর। যদি এখানে হোটেল বুক করতে হয় তাহলে এসে এই অফিস ঘরে আপনাদের কথা বলতে হবে। এখানে কিছু নিয়ম আছে, এগুলো একটু পজ করে পড়ে নিতে পারেন। এই হচ্ছে ভারত সেবা আশ্রমের সব রুম, এখানে এর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তবে ফোন করে কিন্তু এখানে মনে হয় না বুকিং হয়, আর এরা কিছু কথা বলতে চায় না, আর কোনো ভিডিও করতে দেয় না, এখানে এসে বুকিং করতে হবে। তো এই যে আমার পেছনে হচ্ছে ভারত সেবা আশ্রমের সব রুম। তো কথা বললাম, এখানে 110 টাকারও রুম আছে, 200 টাকারও রুম আছে, এখন 110 টাকার রুম সব বুক হয়ে গেছে, শুধু 200 টাকার রুম আছে। তো এসে ওই যে অফিস ঘর যেটা দেখালাম, তো ওখানে এসে কথা বলে রুম বুক করতে হয়। এর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ফোনে আপনি এইটুকুন ইনফরমেশান পেয়ে যেতে পারেন যে রুম খালি আছে কি নেই, কিন্তু ফোনে এরা রুম বুক নেবে না, এখানে এসে আপনাদেরকে রুম বুক করতে হবে। তো যদি 110 টাকা একদম কম খরচে ওই মন্দির থেকে জাস্ট উল্টো দিকের যে রাস্তায় মেন গেট একটুখানি হেঁটে এসে 2-3 মিনিট হেঁটে এসেই এই ভারত সেবা আশ্রম, যেখানে আপনি 110 টাকা বা 200 টাকায় রুম পেয়ে যাবেন। তো এর ভেতরে তো এরা কেউ কথাই বলবে না, ভেতরে রুমগুলো দেখানো আমার পক্ষে সম্ভব হলো না। তো বললো, কথা বলে যা বুঝলাম রুম আছে, মোটামুটি বড়, 3 জন থাকার মতো ব্যবস্থা এখানে হয়ে যাবে। এই হচ্ছে সব বিল্ডিং, এখানেই হচ্ছে সব রুম। তো আপনারা ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কথা বলে
এখানে জেনে নিতে পারেন রুম আছে কিনা, যদি থাকে তাহলে আসুন এসে এখানে বুক করে থাকতে পারেন মাত্র 110 টাকা। আর 110 টাকা যদি না থাকে তাহলে 200 টাকা তো পেতে পারেন। তবে জায়গাটা সুন্দর, অনেক পুরো খোলা একটা এরিয়া যেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায়। এই ছিল ভারত সেবাশ্রমের তথ্য। আর যে ভিডিওগুলো দিলাম এদের কিছু নিয়ম ঠিয়মের, ওগুলো পজ করে আপনারা দেখে নিতে পারেন।